আমরা শেখ হাসিনাকে বলি নির্বাচন হবে এই বছরের শেষে না আগামী বছর প্রথম, সেই নির্বাচন আওয়ামী লীগের কোন সভানেত্রীর অধীনে হবে না। এখন সরকার যানবাহনের নিরাপত্তা দিতে পারছে, বাঁচার নিশ্চয়তা দিতে পারছে। প্রধানমন্ত্রী নিজেই বলছেন সামনে দুর্ভিক্ষ আছে। রাড়ির তেল কি জিনিস আমরা জানতামই না, রাড়ির তেল ব্যবহার করতে হবে, মানে বিদ্যুতের এত খারাপ অবস্থা প্রধানমন্ত্রী বলছে, কি ভয়ঙ্কর অবস্থা। প্রধানমন্ত্রী বলছে দুর্ভিক্ষ হবে, আমাদের কাদের গণ হিসাবে এখানে বলেছেন সংবাদপত্র ও মিডিয়ার বর্তমান অবস্থা, এটা সর্বক্ষেত্রে একই রকম অবস্থা। সরকার অপপ্রচার করছে, বিএনপি নির্বাচন করতে চায় না, বিএনপি নির্বাচনের দল, বিএনপি নির্বাচন করে বারবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, শহীদ জিয়ারহমান রাষ্ট্রপতি হয়েছেন বাংলাদেশের সর্বাধিক ভোটে, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চার বছর অধিককাল যাকে গ্রেপ্তার করে তথাকথিত মামলায় তথাকথিত বিচারে জেলখানায় রাখা হয়েছে, সেই নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো নির্বাচনে পরাজিত, কোনো নির্বাচনে পরাজিত। আমাদের তারেক রহমান সাহেব স্বাধীনতার ঘোষকের জ্যেষ্ঠ পুত্র, বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তার জ্যেষ্ঠ পুত্র, এটা বড় বড় পরিচয় তিনি মনে করেন। তিনি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় সর্ববৃহৎ রাজনৈতিক দলের এখন কর্ণধার। তারেক রহমানকে এই দেশে আসা পথ বন্ধ করার জন্য মামলা বিচার এমন কোন কাণ্ড নাই যা এই সরকার করে। অথচ দেখেন লক্ষণীয় বিষয়, শহীদ জিয়ারহমানের সময় আজকের যিনি প্রধানমন্ত্রী, কথিত প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সমন্বয়, শহীদ জিয়ারহমানের সময় তার মন্ত্রী পরিষদের সদস্যকে মোহাম্মদ রহমান সাহেব রিসিভ করেছিলেন পাঠান। এটা হচ্ছে আওয়ামী লীগের শাসন আর জিয়ারহমানের শাসন। জিয়ারহমানের সময় যিনি এসেছিলেন দেশে, শেখ হাসিনার সময় জিয়ারহমানের সন্তান তারেক রহমান দেশে আসতে পারে, এইটি হচ্ছে বাস্তবে বর্তমান অবস্থা। আমরা নির্বাচনে যাব, আপনাদের পরিষ্কার করে বলি নির্বাচনে যাব, নির্বাচন করব। এই সামনে যে নির্বাচন হবে সেটি হবে নির্দলীয় সরকারের অধীনে, সেটি যদি সরকার লিখে নেন, লিখে নেন, এখানে এই যে আমাদের হাবিবুর রহমান সাহেব আছে, এখানে আমাদের রবীন্দ্র আছে, আর নমন বেদ আমাদের নেতা, বিএনপি যা বলে তাই করে। আমরা ছাত্র নেতা হিসাবে ছাত্র কর্মী হিসাবে এরশাদকে মানি নাই, এরশাদকে আমরা বাড়ি ফিরিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আমরা শেখ হাসিনাকে বলি নির্বাচন হবে এই বছরের শেষে না আগামী বছর প্রথম, সেই নির্বাচন আওয়ামী লীগের কোন সভানেত্রীর অধীনে হবে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল সেখানে অংশগ্রহণ করবে, আপনারা অংশগ্রহণ করবেন কিনা সেটা এখন ভেবে কথা বল, সেটা ভেবে কথা বল। সকল সৌন্দর্যের প্রতি প্রতিরোধক হচ্ছে এই সরকার, সকল সৃষ্টিশীলতার প্রতিবন্ধক হচ্ছে এই সরকার, গণতন্ত্র স্বাধীনতার প্রতিবন্ধক হচ্ছে বর্তমান সরকার। এই সরকারকে অপসারণ করা ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে, ইতিমধ্যে সেটা প্রমাণ হয়েছে। বাংলাদেশের অর্থনীতি টোটালি আছে বলে মনে হয় না, এটা ভেঙে চুরমার হয়েছে, আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নাই, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে, শিল্প ব্যবস্থা বলে কিছু নাই, বাংলাদেশ পঙ্গু একটি রাষ্ট্রের উপস্থিত হয়েছে।